সম্মানিত অংশগ্রহণকারীবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। ইংরেজি এমন একটি মাধ্যম যা আন্তর্জাতিকভাবে যোগাযোগের জন্য অন্যতম উপকরণ। আসলে আমাদের শিক্ষার্থীদের এই বিষয়ে অনেক দুর্বলতা রয়েছে, যে কারণে সে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করার পরেও একজন সুশিক্ষিত বা স্বশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। এ কারণে আমরা ইংলিশ ইন অ্যাকশন এই প্রজেক্টের মাধ্যমে শিক্ষকবৃন্দ যাতে সহজ, সরল, সুন্দর উপস্থাপনায় ইংরেজি শেখাতে পারেন এবং তার প্রয়োগ করতে পারেন, এটির জন্যই আমাদের এই প্রচেষ্টা। এই প্রচেষ্টায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটালাইজেশন এবং বিভিন্ন উপকরণের মাধ্যমে, অডিও, ভিডিও প্রভৃতি উপকরণের মাধ্যমে শিক্ষার্থীকে হৃদয়গ্রাহীভাবে, আরও আকর্ষণীয়ভাবে সুন্দর সাবলীল উপস্থাপন শেখানো হয়। এটি কমিউনিকেটিভ লার্নিংয়ের একটি অন্যতম উপাদান। আমরা চেষ্টা চালাব দেশের সকল প্রতিষ্ঠানে ইংলিশ ইন অ্যাকশনের এই প্রজেক্টের প্রক্রিয়া চালু করতে। এই প্রজেক্ট থেকে বিভিন্ন শিক্ষকবৃন্দকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণটি আত্মস্থ করে, তা উপলব্ধি করে শিক্ষার্থীদের যেমন বিতরণ করতে হবে, এটিকে নিজেদের মধ্যে শেয়ার করে, নিজেদের মধ্যে আলোচনা করে, ইনহাউস প্রশিক্ষণ যেটি বলে, এভাবে আমরা এই প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত এবং গতিশীল করতে পারি। এটি জাতীয়ভাবেই নয়, আন্তর্জাতিকভাবে আমাদের খুব প্রয়োজনীয় বিষয়। ভাষা এবং যোগাযোগ, এই দুটি হল উন্নয়নের মূল চাবিকাঠি। আমরা এই চাবিকাঠি অর্জন করব এবং আমরা এটিকে আরও ভালোভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য কাজে লাগাব। ইংলিশ ইন অ্যাকশন সারা দেশের মধ্যে ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। এ ব্যাপারে ইংলিশ ইন অ্যাকশনের সহযোগিতা করার জন্য বিভিন্ন শিক্ষা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবাই এটিকে সহযোগিতা দিবেন, এটি আমরা আশা করি। আমার দৃঢ় বিশ্বাস, আমরা আমাদের সন্তানকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দর, সুগঠিতভাবে এই ভাষা জ্ঞান দিয়ে তাদেরকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারব এবং আন্তর্জাতিকভাবে তাদেরকে যোগাযোগের সর্বোত্তম পথ বের করে দিতে পারব। এ ব্যাপারে সবার সহযোগিতা আশা করি এবং আমিও আমার সহযোগিতার হাত প্রসারিত রাখব। ধন্যবাদ সবাইকে।